তো আমার এই স্ক্রিনটা রাত্রিবেলা ভিডিওতে পুরো সাদা দেখাতো, তো সেই জন্য ভাবলাম যে এটাকে হালকা টিন্টেড করে একটা ফিল্ম এর উপর লাগিয়ে নিই। সব ছুপা কে রাখতা হ্যায় ধন। তো এটা হচ্ছে আমার সনির ক্যামেরা, সনি ZV-E10। তো এটা কিনবি বলিসনি তো? কত নিয়েছে? উইন্টারের জন্য ব্যাকআপটা বেশি থাকবে। তুমি মাইনাসে গেলে তোমার ব্যাকআপটা বেটার পাবে। কি ওটা এক্স তো? আপাতত খরচাই খরচা। যখনই মনে করি যে এটাই লাস্ট, তারপর আবার একটা কথা দিয়ে চলে আসে, বুঝে যায় না। তখন এখন ঘড়িতে বাজে 11:24, সঙ্গে রয়েছে দীপদা, আর এখন আমরা যাব হচ্ছে এখান থেকে স্প্ল্যানেট। কেন যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে বেসিক্যালি মোটো ব্লগ করছি না, কারণ দীপদা এসেছে দীপদার বাইক নিয়ে, আর আমরা দুজন একটা বাইকেই যাব। কিছু কাজ করানোর রয়েছে আজকে বেসিক্যালি বাইকে। আমার এই যে ক্র্যাশ গার্ডটা রয়েছে, এই ক্র্যাশ গার্ডটা বডি ফ্রেমের সঙ্গে একদম লাগোয়া, তো বাই চান্স যদি বাইকটা পড়ে যায়, তাহলে পড়ে গেলে কি হয়, পুরো ইম্প্যাক্টটা এখানে না পড়ে এখানে এসে পড়বে হ্যান্ডেলে। এখানে সাথে সাথে প্যানিয়ার্সে এই মানে আছে ফয়েল, এটা কি বলে, বডি প্যানেলে এখানে গিয়ে পড়বে। বডি প্যানেল বা ট্যাঙ্ক কাউল যাই হোক না কেন, কিছু কাজ করানো যেতে পারে এর মধ্যে, যার মধ্যে একটা হচ্ছে এখানে একটা ফ্রেম স্লাইডার লাগানো বা এখানে এক ধরনের জিনিস হয়, তো সেটা নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাকি কাজ ওখানে গিয়ে দেখতে পারবে। হ্যাঁ, কি করাচ্ছি না করাচ্ছি সবটা বলবো, দেখতে পাবে। তো এটা একটা কাজ, আর একটা কাজ রয়েছে যেটা আমার ব্যাগের মধ্যে রয়েছে, সেটা কি কেন সেটা তোমাদেরকে পৌঁছে বলছি। আজকে বাইক চালাবে দাদা, তোমার পেছনে আমি জাস্ট পিলিয়ান হয়ে বসে যাবো, তুমি নিয়ে যাবে, বেরিয়ে তারপর গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো। আর প্রচন্ড ঠান্ডা পড়েছে। আমরা চলে এসেছি আর এখানে দীপদা বাইক পার্কিং করছে। 40-42 টাকা ঠিকঠাক দাম, যেটা আমি ওয়েলেক্সেও দেখেছি। অ্যাকচুয়ালি এসছে হচ্ছে ক্যামেরাটাকে সেল আউট করে দিয়ে একটা গোপ্রোর জন্য প্ল্যানিং করেছি, তো সেরকম একটা প্ল্যান নিয়ে এসেছি। আমরা বাইকটা রেখে দিয়ে ফার্স্ট একটা দোকানে দেখলাম, তারপরে সেখানে যা দাম শুনলাম, আর মানে কি বলবো, আর এক বছর রেখে আবার ওর যদি আবার বেবি টেবি হলে তখন সেল করা যায়, তবে যদি দাম পাওয়া যায়। আর তার চেয়ে আমি ওয়েলেক্সে বেশি দাম পেয়েছিলাম, তো ভাবলাম যে ঠিক আছে আরো কিছু দোকান ঘুরবো, সবেমাত্র একটা দোকান দেখেছি। আর এখন এসছে হচ্ছে চা খাওয়ার জন্য, এখানে একটু চা খেতে হবে, কারণ শীতকালে কোল্ড ড্রিঙ্কস খাওয়া বেকার, সাথে সাথে খেয়ে দেয় মজা, কোথাও গেলেই মজা। আজকে চা চা লাগবে। চিয়ার্স। এই যে ব্লগ আপ লোক দেখ রহে মাল্টিভার্স কা ব্লগ হ্যায় জো ডক্টর স্ট্রেঞ্জ অর পিটার পার্কার নে স্টার্ট কিয়া থা, এ বালা ব্লগ পুরা ডিফারেন্স হ্যায় ক্যুঁকি আপ লোগো কো বতাতা হ্যায় বড় লোক মানুষ আইফোন বড়ি, ক্যুঁকি আবি হম লোগ টারা মেট্রোপলি কে পাস অর ইধার সে জায়েঙ্গে ওয়েলিংটন মে, ঠিক হ্যায় ওয়াহাঁ পে জাকে আসলি মাল্টিভার্স স্টার্ট হো জায়েগা, ক্যুঁকি বহুত কুছ কাম করানা হ্যায় আজ কা ব্লগ মে আপ লোগো কো সব কুছ দিখানা পড়েগা, ক্যা ক্যা কাম হোনে বালা হ্যায় আপ লোগ কো ভি হেল্প হো জায়েগা। तो चलिए चाय का चुस्की लेते हैं, उसके बाद स्टार्ट करते हैं मल्टीवर्स की जर्नी। ओरिजिनल स्पीच मेरी এখানে এসে আমার এটা পছন্দ হলো, হিরো 12 গোপ্রো। আমি ভাবলাম যে এটা একটু দেখা যাক, কারণ আমার 8টাতে অনেক প্রবলেম করছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে 12টা বেটার অপশন। আর এটা কারেন্ট মডেল রয়েছে গোপ্রোর, ডিসিশন ঠিকঠাক আছে, ডিসিশন ঠিকই আছে, কিন্তু এর সাথে আরো এক্সট্রা অ্যাকসেসরিজ লাগবে, সেটার জন্য একটু টাইম লাগবে। ওকে, আর কি কি অ্যাকসেসরিজ আছে দেখতেই পাবে, সব কিছু থেকে বেস্ট ডিসিশন হচ্ছে এটাই 12, দেখতে পাচ্ছ সুপার মোস্ট ভিউ পাবে এখানে হিরো 12। তো বক্সিং কানেক্টটা এরকম, এতে কার্ড, এখানে কিউআর কোড রয়েছে, এই হচ্ছে গোপ্রোটা, এখনো পুরোপুরি আনপ্যাক করিনি, একটু পরে করছি। আর এর সঙ্গে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই, এর সঙ্গে রয়েছে ডেটা কেবল টাইপ সি, একটা মাউন্ট যেটা কার্ভ মাউন্ট, এছাড়া রয়েছে হচ্ছে যে মাউন্ট রয়েছে কি এটা, একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারি আর এই একটা মাউন্ট। বাড়ি থেকে ভেবে আসছি যে যে গোপ্রো ফোন নিয়ে আমি ভেবেছিলাম যে দাম দেখবো, যদি ঠিকঠাক দামে পাই তো দিয়ে দেবো, আর পরে গিয়ে অত নেই, কিন্তু আজকে ভাবলাম যে না এসে যখন নিয়ে নেওয়া যাক আনএক্সপেক্টেড। এটা হচ্ছে আমার পুরোনো গোপ্রো হিরো 8, এটার ফ্রন্টের স্ক্রিনটা খানিকটা এরকম, শুধুমাত্র কতটা লোডিং হচ্ছে সেটা দেখা যায়। আর নতুন যে হিরো 12টা নিলাম ওটাতে ফ্রন্ট স্ক্রিন রয়েছে, মানে কি রেকর্ডিং হচ্ছে নিজের ধোবো বা রাস্তাঘাট সবকিছু দেখা যায়। নেক্সট মোটো ব্লগ 12। আর এখন এখান থেকে এসডি কার্ডটা বার করব, এটা তো নতুন গার্লফ্রেন্ড হলো আর এক্স গার্লফ্রেন্ড কে দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে, ওটা ভেতরেই রাখা আছে। কি ওটা এক্স তো? আপাতত 12 এর যে ব্যাটারিটা ওটা আর 8 এর ব্যাটারি মধ্যে ডিফারেন্ট আছে, কিন্তু 8 এর ব্যাটারি দিয়েছে এন্ডুরার ব্যাটারি দিয়েছে, ব্যাটারি ব্যাকআপ প্রবলেমটা বেশি। আচ্ছা, মানে উইন্টারের জন্য ব্যাকআপটা বেশি থাকবে, তুমি মাইনাসে গেলে তোমার ব্যাকআপটা বেটার পাবে। তো এই হচ্ছে ক্যামেরা, আর ক্যামেরা সমস্ত আপডেট করা হয়ে গেছে।
तो इसे हीरो 12 से फर्स्ट शूट हो रहा है। आप लोग देख सकते हो कितना पिक्चर क्वालिटी है और कितना वाइड है। इसका सुपर व्यू मोड में शूट हो रहा है पहले, और उसके बाद अभी फिलहाल शूट हो रहा है 4K में। तो ये हमारा सोनी कैमरा, सोनी ZV-E10, जो हमें कीने 2022 दिवाली दिन। और ये एक्चुअली यूज होता ना, ये जस्ट घरे ही पड़े थकतो, और गूगल पिक्सल पर काजे ही लगे ना, तो भावलाम जो ये सेल आउट कर दिए ये जा। টু লেন্সের কেসটার মধ্যে একবার লাগিয়ে দেখে নিলাম কিভাবে এটা সেট করে। আর হিরো 9 এর যে কেস ওটাই হিরো 10 11 12 এ সেম লেন্সের কেস বসে। যে এক্সট্রা ব্যাটারিটা নেব গোপ্রোর ওটা আসছে, ওটা জন্য ওয়েট করা হচ্ছে, ওটার জন্য ওয়েট করছি। বাকি বিল পেমেন্ট করা হয়ে গেছে আমাদের, সনি যেটা ছিল ওটাও দেওয়া হয়ে গেছে। আর এক্স গার্লফ্রেন্ড চলে গিয়া, নয়া গার্লফ্রেন্ড আ গিয়া, উসকে বাদ বিবি আয়েগা, ডাইরেক্ট বিবি আ যাবে। তো ফাইনালি আমাদের আজকের মতন কেনাকাটা কমপ্লিট। আর এবার এখান থেকে আমরা বাইক নেব, বাইক নিয়ে যাব হচ্ছে সোজা ওয়েলিংটন। আমরা এসে ফার্স্ট এখানে বাইক রেখেছিলাম, এখানে সাইড করেছিলাম, তারপরে আগে গিয়ে আমরা পার্কিং রয়েছে সেই পার্কিং এর মধ্যে বাইক রেখে দিয়ে এসেছি। তো আমরা আমাদের বাইক এখানে পার্কিং করেছিলাম, সেফ জায়গা, আর এটা ফি পার্কিং। এখানে আমাদের লেগেছিল হচ্ছে 30 টাকা। বিল অলরেডি পেইড করা হয়েছে। হ্যাঁ, বিলটা দেখাতে হবে তো। আজ পয়সাই পয়সা, এটা পয়সা কোথায়? 30 টাকা দিয়ে আন্দর হে পয়সা, কই দিখাতে নি, সব ছুপা কে রাখতা হ্যায়, সব ছুপা কে রাখতা হ্যায়। ধন ধন ব্যাপারটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি বাড়ির থেকে ভেবে আসিনি যে আমি এটা কিনবো। ভাবলাম যে যাই গিয়ে দেখি প্রাইস কত কি চলছে না চলছে, যদি সেল করা যায় তো করে দেবো, টাকাটা রেখে দেবো, পরে গিয়ে কোনো বড় ট্রিপে যাওয়ার আগে গোপ্রোটা নেবো, বা কোনো একটা অকেশন আসলে তখন গিয়ে নেবো। কিন্তু আজকে পেয়ে গেলাম, ঠিকঠাক দামে পেয়ে গেছি। কতয় পেয়েছি না পেয়েছি পুরো ডিটেলস তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো, তার আগে এখন যাবো হচ্ছে এখান থেকে ওয়েলিংটন। তো চলো, তবে হ্যাঁ আমি বাইক চালাবো না, দাদা চালাবে। আজ এক্সাইটমেন্টে হাত কাঁপছে আমার, এটা হয়, এটা হয়। আর এই 12টা কেন কেনা হয়েছে সেটা তো একটা আলাদা সেগমেন্ট, সেটা বলবো, সেটা বলবো, সবটা বলবো। তবে চলো তার আগে বেরোনো যাক, অনেক ভারী গেলে। যেখানে চাবি ইদার হ্যায় আব তোমারে হওয়ালে বাতন সাথিও। এখান থেকে আমরা যাবো হচ্ছে এখন ওয়েলিংটন, ওয়েলিংটনে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওয়েলিংটন খুব একটা বেশি দূরে নয়, জাস্ট একটা স্টপেজ, আর আগে গিয়ে আমরা ডান দিকে ঢুকে যাবো। যেহেতু শনিবার ওই জন্য প্রচুর লোকজন এসেছে এখানে বাইকের কাজ করাতে, আর আজকে ভালো রকম ভিড় রয়েছে। তো আমরা এখানে মোটর অ্যান্ড সাইকেল এসেছিলাম, বাইকটাকে বাইরে সাইড করে দিয়ে দাদা নিয়েছে হচ্ছে গোপ্রোর একটা মাউন্ট, যেটা হ্যান্ডেল বারে বসবে। আর এটা এটা হচ্ছে এক্সোডের, এক্সোডের এই পোর্শনটা ভেঙে গেছে, তার জন্য এটা নতুন কিনে দিতে হচ্ছে। ব্র্যাকেট না কি বলে, ভাইজার ব্র্যাকেট কিছু একটা হবে, তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাও এটা কি বলে। তো আমরা এখানে এসেছিলাম সাম্পিয়ানদের দোকানে, আর এখানে জিজ্ঞাসা করলাম ক্র্যাশ গার্ডের এই সাইডের, এটা এই যেখানে আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওটা বললো যে আজকে ভিড় রয়েছে, আজকে শনিবার, হালটা খালি দেখো এখানকার। তো সেই জন্য দাদা বললো যে সোমবার দিন আসো, সোমবার দিন ফাঁকা থাকবে, তো ওটা হয়ে যাবে। বাকি চলো তাহলে এগোনো যাক। তো আমার এই স্ক্রিনটা রাত্রিবেলা ভিডিওতে পুরো সাদা দেখাতো, তো সেই জন্য ভাবলাম যে এটাকে হালকা টিন্টেড করে একটা ফিল্ম এর উপর লাগিয়ে নিই। আর এই হচ্ছে টিন্টেড সিম, খরচাই খরচা, শেষ নেই খরচা, যখনই মনে করি যে এটাই লাস্ট, তারপর আবার একটা কথা দিয়ে চলে আসে, বোঝা যায় না। আমরা খুব এক্সপেন্সিভ, আর কি করে যাবে, বাইক গুলো শখের দাম লাখ টাকা, আমরা 10 টাকা চা খাওয়ার জন্য 100 কিলোমিটার দূরে যেতে হয়। অর্পণা এখন সুসু ব্রেক নিয়ে জন্য গেছে, আর এখানে আছে ওর গাড়ির কাজ হচ্ছে। ছোট্ট কাজ ছিল যেটা আজকে হলো না, কিন্তু আর একটা কাজ হয়ে গেছে, যেটা হচ্ছে আমার বাইকে যে সামনের স্ক্রিনটা ওটা লাগালাম। আর এখানে কাকু রয়েছে, উনি আমাদের চ্যানেলের একজন মেম্বার, বহুদিন পর দেখা হবে, অনেকদিন পর। আমার হেলমেটটা যাওয়ার বেলায় আমার হেলমেটটা অপন দাই ভরে দিয়ে তুমি তখন নিয়েছিলাম, তারপর অনেক দিন পর দেখা হলো ফাইনালি। আমি দেখি তোমাকে ব্লগে, কত বছর, এটা অপন বছর দেখা, চলো ভাই চলো। টাটা, এখানে আর কিছু ব্লগ করার নেই, সরাসরি এখান থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর কি কিনেছি সবটা তোমাদেরকে দেখাও বাড়ি গিয়ে, তো চলো। এনার্জি নেই, খিদে পেয়ে গেছে। মা, এ ব্যাগে একটা সারপ্রাইজ রয়েছে, তোমার জন্য নয়, মানে জিনিসটা আমার। আচ্ছা আগে দাঁড়া দাঁড়া, আগে আমার দিকে তাকো, কথা দাও চেঁচাবে না, দেখবে তো, তোমাকে দেখানোর জন্য জিনিসটা নিয়ে এসেছি, শুধুমাত্র ওটা দেখবে কেন, তুমি এরপর থেকে যা দেবে ওটার মধ্যে দিয়ে দেখবে, মানে এদিকে তাকাও, এদিকে তাকাও, তোমার জন্য নয় ব্যাপারটা, আমার জন্য, কিন্তু এটা সবাইয়ের জন্য, মানে আমাদের গোটা ইউটিউব ফ্যামিলির জন্য। দাঁড়াও আর একটা লাইট জ্বালিনি, নাহলে অন্ধকার হচ্ছে। ওই চেনে নেই, এই চেনে রয়েছে, কি এটা কি বুঝলে, এটা রয়েছে, আগে বলো এটা কি, এটা হচ্ছে মনে হচ্ছে একটা ক্যামেরা হবে, পড়ো কি লেখা রয়েছে, তুমি খালি এমনি উপর উপর দেখছো বাক্সটা,
ক্যামেরাই তো আর ওইটা কি করলি রিঅ্যাকশন ওইটা বলতে কোনটার কথা বলতে চাইছো যেটা আরেকটা গোপ্রো ছিল আরেকটা গোপ্রো তো ছিল ওটা তো ব্যাগের মধ্যেই রয়েছে যেটা ছিল ওটা হ্যাং হচ্ছিল না তো এটা কিনবি বলিসনি তো কত নিয়েছে কত নিয়েছে নেনি মা বরং যা দাম তার থেকে আরো কেটে কুটে আমাকে 1.5 টাকার উপর ফেরত দিয়েছে আচ্ছা তোমাকে বলে দিই এটা হচ্ছে গোপ্রো হিরো 12 ঠিক আছে এটা হচ্ছে একদম কারেন্ট ভার্সন এর সঙ্গে রয়েছে এটা হচ্ছে উলানজির কেস আর এটা হচ্ছে গোপ্রোর এক্সট্রা ব্যাটারি আর ব্যাটারির কেসিং যেটার মধ্যে দিয়ে চার্জে দেওয়া যাবে যেটা আমার আগেরটাতে ছিল হিরো 8 টাতে এটা হিরো 12 কারেন্ট ভার্সন ব্যাপারটা হচ্ছে তোমাকে বলি আমার যে সনির ক্যামেরাটা ছিল ওটাকে এক্সচেঞ্জ করে এটা নিয়েছি একটা মেমোরি কার্ড এটা দেখতে হবে না আচ্ছা দেখো কোনো চাপ নেই দেখো এখানে সব ডিটেইলস দেওয়া রয়েছে এটা বোধহয় ছোটটা হচ্ছে মেমোরি কার্ডের বিল বড়টা হচ্ছে গোপ্রোর বিল বিলগুলোকে যত্ন করে রাখতে বলেছে ওয়ারেন্টি রয়েছে আমার যে সেখান কিনতেই হবে তার জন্য চ্যাচামেচি করার কোনো দরকার সেটা না আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমার সনির যে ক্যামেরাটা কিনেছিলাম সেটা আমার ইউজ হতো না মানে একদম পড়েই ছিল আমি দার্জিলিং এ যখন নিয়ে গেছিলাম ক্যামেরাটা ওটা দিয়ে জাস্ট দুটো ছবি তুলেছি কাঞ্চনজঙ্ঘার আর সনি ZV-E10 ছবি তোলার জন্য নয় ওটা হচ্ছে ব্লগিং এর জন্য মানে আমি গুগল পিক্সেল কেনার পর থেকে সব ভিডিও ফোন দিয়েই করি তো তখন গিয়ে দেখলাম যে আমার যে গোপ্রোটা রয়েছে সেই গোপ্রোটা হ্যাং হচ্ছে প্রচুর প্লাস সাইডের সুইচটাও খুবলে উঠে গেছে তো সেই জন্য আমি ভাবলাম যে হিরো 12 টা নি এটা কারেন্ট ভার্সন রয়েছে আর এই মুহূর্তে একটা গোপ্রো আমার দরকার ছিল তো সেই জন্যই বেসিক্যালি নেওয়া আসল কথা হচ্ছে আমাকে আজকে এক পয়সা দিতে হয়নি দোকানে উপরন্তু পয়সা ফেরত দিয়েছে কারণ সনির ক্যামেরাটার দামটা বেশি প্রথমে অনেক কম দাম বলেছিল তারপর আমি আর দীপদা মিলে বার্গেনিং করে ওটাকে অনেকটাই বাড়িয়েছি যার জন্য আজকে এই জিনিসগুলো আমার চলে এসেছে ঘরে এটা কি নতুন ক্যালেন্ডার এবছরের সারাদিন না খেয়ে রয়েছি আপনাকে খাবো পিঠে রয়েছে না আগের দিন গুড় নিয়ে এসেছিলাম আমি আর সোমেন মিলে রাজারহাট গিয়ে সেই গুড় দিয়ে আজকে পিঠে খাবো এখন সন্ধে 6টা বাজে আর করবো হচ্ছে আজকের লাঞ্চ ঝোলা গুড় আর তার সঙ্গে আজকে পিঠে কালকে গোপ্রোটা নিয়ে আসার পর থেকে টেস্ট করে দেখা হয়নি সাউন্ড কোয়ালিটি কেমন আসছে বাট পিকচার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সব কেমন কি আসছে না আসছে তো সেই জন্য আজকে এখন একবার নিয়ে বেরোচ্ছি যেটুকু ফ্রন্টের ভিউ দেখতে পাচ্ছি আমি সুপার ভিউ মোডেই দিয়ে রেখেছি তার উপর আরেকটা ভিউ অ্যাঙ্গেল হয় যেটা আরেকটু ওয়াইড তো সেটাতে দিলে একটু বেশি চড়ায় ব্যাপারটা ফিশাই টাইপের এফেক্ট চলে আসবে আর গোপ্রো হিরো 12 এর সুপার ভিউ মোডটা একটু বেশি ওয়াইড আমি এখনো পর্যন্ত হেলমেটের যে ভাইজারটা ওটা নামাইনি ভাইজার খোলাই রয়েছে সাউন্ডের কোয়ালিটি খুব একটা এদিক ওদিক হবে না কারণ আমি এর আগে যে মাইকটা ইউজ করতাম মায়োনো তো সেটা ইউজ করছি যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো তোমরা চাইলে চেক আউট করতে পারো এছাড়া আমার ইচ্ছা রয়েছে একটা নতুন মাইক নেওয়ার সনির কোন মাইকটা নেওয়ার ইচ্ছা আছে সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো তোমরা চাইলে সেটাও দেখতে পারো ওটার কোয়ালিটিটা একটু বেটার এটা হচ্ছে স্টিরিও সাউন্ড দেয় এটাতেও স্টিরিও সাউন্ড কোয়ালিটি রয়েছে বাট অবভিয়াস ব্যাপার মায়ন হচ্ছে সনি তো বেটার হবেই লো লাইট কন্ডিশন কেমন কী আসছে না আসে সেটাও তোমরা কমেন্টে জানিও গোপ্রো হিরো 12-এর আমি নাইট মোড অন করিনি নর্মাল মোডেই রয়েছে আর সামনে যে টিএফটি স্ক্রিনটা রয়েছে এলইডি স্ক্রিনটা যেটা রয়েছে ওটাতেও টিন্টেড ল্যামিনেশন করিয়েছিলাম ওটা কতটা কী ভালো লাগছে না লাগছে কতটা সাদা হচ্ছে আগের মতন বোঝা যাচ্ছে না কি না সবটাই কিন্তু দেখে নেবো এই ব্লগেতে এই ভিডিও ফুটেজের মধ্য দিয়ে আর তোমরাও কিন্তু কমেন্টে জানিও যে ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে বাদবাকি সব কিছু ঠিকঠাক লাগছে কি না আর এখানটায় দাঁড়িয়ে সৌমেনকে একবার ডেকে নিই দেখ ভাই নিউ গোপ্রো চলো সামনের ব্রেকটা হালকা লুজ লাগছে সেটা ঠিক করাতে হবে এছাড়াও ক্লাচটা টাইট লাগছে ওটা ঠিক করাতে হবে নতুন ক্লাচ কেবিল লাগিয়েছি কিন্তু ক্লাচ কেবিলটা হালকা হার্ড লাগছে ক্লাচটা তো ওটা একটু লুজ করাতে হবে এই ফ্রি পোর্শনটা অনেকটাই কমে গেছে মানে এগিয়ে আসলে আবার ঠেলে দিতে হচ্ছে তো এটা দেখাতে হবে এই সমস্ত টুকটাক কিছু কাজ রয়েছে কুলেন্টটা ড্রেন করাতে হবে দিয়ে নতুন কুলেন্ট ঢালতে হবে ব্রেক অয়েলটা চেঞ্জ করাতে হবে এরকম খুচখাচ কিছু কাজ রয়েছে যেগুলো করাবো কাল পরশুর মধ্যেই করাবো ইদানিং বাইকের পেছনে সেরকম বিশেষ কোনো কাজ করাচ্ছি না কারণ বাড়িতে আমাদের অলরেডি কাজ চলছে আর ছাদ ঢালাই হচ্ছে তো সেই সমস্তগুলো হয়ে যাক দেন বাইকটা নিয়ে যেতে হবে একদিন সার্ভিস সেন্টারে তো এখন আমরা রয়েছি রাম মন্দিরের ঠিক সামনেরাতে এই পেছনে এদিক হচ্ছে রাম মন্দির যেটা কুয়াশায় পুরো ঢেকে গেছে আর এখন এখানে
কুয়াশাটা খালি দেখো, এখানে বাইক সাইড করেছি, লাইটের থ্রোটা বোঝা যাচ্ছে কুয়াশার মধ্যে, মানে এতটা ভয়ঙ্কর কুয়াশা আমি লাইফে কোনোদিন এরকম কুয়াশা দেখিনি এই জায়গায়। সত্যি বলতে আসিনি শীতকালে এর আগে কোনোদিনও। লাস্টবার যখন এসেছিলাম তখন একটা টি শার্ট পরে এসেছিলাম, গরমকালে বেরিয়েছিলাম বেসিক্যালি গোপ্রোর ফুটেজ দেখার জন্য। তবে এখানে এসে যে এরকম কুয়াশা দেখতে পাবো এটা এক্সপেক্ট করিনি। তো ঠিক আছে, আর বেশিক্ষণ এখানে কাটাবো না, চলে যাবো বাড়ি, নাহলে ঠান্ডা লেগে যাবে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি এই কুয়াশার মধ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে নেক্সট ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্র তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। ক্লাচটা টাইট লাগছে, ওটা ঠিক করাতে হবে। নতুন ক্লাচ ওয়্যার লাগানো রয়েছে, বাট গুগল পিক্সেল, হ্যাঁ মোটামুটি হলো এক দেড় বছর।